আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি একটা বড়ই বাগান। বড়ই বাগান বললে ভুল হবে, এখানে বড়ই, আম, কমলা, পেয়ারা, মালটা, আতা ফল, মানে সব রকম ফলই এখানে পাবেন, এমনকি এখানে গাছও কিনতে পারবেন। আমরা এসেছি এখানে বড়ই খাইতে, মূলত বড়ই খাওয়ার পর, মানে বড়ই কিনতে গেছিলাম, বড়ই কেনার পরে দেখলাম কমলা আছে এখানে। আমি চিন্তা করলাম কমলা খাই, বড় ভাইকে বললাম কমলা ফেরে দেন, কমলা কিনবো। বড় ভাই কমলা ফেরতেছে আমাদের জন্যে। বড় ভাইয়ের সঙ্গে কথা হইল যে এখানে কমলা কীরকম ধরে, কতদিন পর পর ধরে, কতদিন থাকে। বড় ভাই বললো এখানে কমলা ধরার কথা 3 বছর পর থেকে, কিন্তু ধরতেছে 2.5 বছর থেকে, এবং এটা দীর্ঘস্থায়ী ফল, এই জন্য দিন যাবে, মানে যত দিন যাবে আস্তে আস্তে ফল বেশি ধরবে এবং ফল আস্তে আস্তে বড়ও হবে। এখন ছোটো গাছের জন্য মানে ফল একটু ধরছে বেশি, বাট ফলগুলো একটু ছোটো, বাট অনেক মিষ্টি, ফলগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু। আমরা খাইলাম, আমাদের ভাইয়ের দুটো খাইতে দিল, খাইলাম, অনেক ভালো লাগছে ভাইয়ের ব্যবহার এবং ভাইয়ের সঙ্গে কথা বলছি অনেক। এখানে বড়ই মানে নিলাম, তখনও ভাইয়ের সঙ্গে কথা বললাম। আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই বাগানটা, বাগান নার্সারি দুটাই একসঙ্গেই। তো আমরা এখানে ছোটো ছোটো গাছগুলো থেকে কমলা আমাদের দিচ্ছে, আবার পাশে একটা গাছ থেকে দিবে। এই গাছ পাড়া প্রায় শেষ, হ্যাঁ পাড়া শেষ হয়ে গেছে প্রায়, আর দু একটা এই গাছ থেকে পারবে, পাড়ার পরে পাশে আর একটা গাছ থেকে পারবে। সেখানে আমিও একটা পাড়ার চেষ্টা করব, দেখি পারি কি না পারতে, কারণ আমরা তো কখনো করি নাই। বাড়িতে গাছ আছে, বাট আমরা ওইভাবে কখনো চেষ্টা করি না, আমরা তো ছিঁড়ে ছিঁড়ে খাই, আর ভাইয়েরা কাটিং করে সব পারে, যেন ওই ডাল ডালপালাগুলো পোকা না লাগে পরে। হ্যাঁ, এখানে পাড়া শেষ হয়ে গেছে, এরপরে চলে আসলো, দেখেন ও নো, খালি কমলা আর কমলা, শুধু কমলা খাইতে মন যাবে ভাই। গাছের পাতা কয়টা আছে দেখেন, শুধু কমলা। এবার আমি ট্রাই করব, একটু দেখি ভাইয়াকে বলে আমি একটু ট্রাই করি দুটা পাড়ার জন্যে। মজাই আলাদা ভাই, কমলা দেখলে খাইতে মন যাবে। আমি ভাইয়াকে বললাম আমি দুটা পারি, ভাই আমাকে কাটারটা দিল, আমাকে দেখে দেখে দিচ্ছে কোনটা রস আছে না আছে। আমি রস আলাগুলো দেখে দেখে পারতেছি, আমাকে দেখে দিচ্ছে এটা পারো ওটা পারো। আমি ট্রাই করলাম দুটা একবার গাছের সঙ্গে লাগানো, রে ভাই কাটার ওখানে ঢুকবে না, অনেক কষ্টে কাটার ঢুকে পারলাম দুটা, মজা লাগছে। বড় ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের ব্যবহার ভালো, তো অন্য নার্সারি আর কি করে জানি না, বাট এখানে ব্যবহার ভালো, কথাবার্তা বলে ভালোভাবে পারলাম, কথা দেখলাম, আর গাছে অনেক ফল, মনে হচ্ছে শুধু পারি আর খাই। আমার বাড়ির হইলে তো আমি সত্যি সত্যি পারতাম আর খাইতাম, কিন্তু না, এটা বাগান, এখানে কিনতে গেছি। হ্যাঁ, পাড়াও শেষ হয়ে গেছে প্রায়, এখন ওজন করার জন্য নিয়ে যাওয়া হবে, কারণ বেশি তো আর নিব না, আমরা যেটুকু নেওয়ার দরকার সেটুকুই নিব। এই জন্য বড় ভাই বলেছে তাহলে যাই ওজন করি আমরা, চলেন। তার আগে আমি একটা ক্লোজ ভাবে নিলাম, দেখেন কত কমলা ধরছে, শুধু খাইতে মন যাবে। হ্যাঁ দেখেন কত সুন্দর, মনে হচ্ছে খাই আর খাই, কিন্তু না, বাগানের গাছ অযথা